ফ্রেন্ডস আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কাওয়াসাকি Z125 আর এটার প্রাইসের কথা যদি বলি এই বাইকটা প্রাইস করা হয়েছে 469,000 টাকা 469,000 টাকা এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন দুটো কালারে আর এটা হচ্ছে মূলত 125cc-র একটা বাইক আর বাইকটার হর্স পাওয়ারের কথা যদি বলি বাইকটার হর্স পাওয়ার হচ্ছে 15 PS আর যেটা হচ্ছে 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11.7 Nm আর যেটা RPM-এ হচ্ছে 7,000 RPM সো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বাইকটার ফ্রন্টের চাকাটা আপনারা দেখছেন আর বাইকটার ফ্রন্টে 100/80 এবং 17 ইঞ্চের অ্যালোরিং ইউজ করা হয়েছে এবং বাইকটার ফ্রন্টে সম্পূর্ণ টিউবলেসের চাকা দেওয়া হয়েছে আর এই বাইকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে আপনারা দেখছেন এই বাইকটার সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হচ্ছে এই বাইকটাতে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS বাইকটা দুটো কালারে অলরেডি রয়েছে আর বাইকটার ফ্রন্টে টিউবলেসের চাকা ইউজ করা হয়েছে আপনারা দেখছেন সো ফ্রেন্ড বাইকটার সাসপেনশনটা যদি আমরা দেখি বাইকটাতে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং বাইকটার হেডলাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই বাইকটাতে দেখছেন হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে পাশাপাশি নর্মাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে বাইকটার ফ্রন্টের লুকিংটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাইকের ফ্রন্টের লুকিং এই পাশে Z125-এর আরও একটা কালার দেখাচ্ছি এর আগে আপনারা আরও একটা কালার দেখেছেন মূলত দুটো কালারে এই বাইকটা পেয়ে যাবেন আপনারা আর বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা যদি আমরা দেখি বাইকটাতে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে আর পাশাপাশি বাইকটার সিটটা যদি দেখি বাইকটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে তো এই পাশে দেখাচ্ছি বাইকটার স্পিডোমিটার আপনারা দেখছেন বাইকটার হ্যান্ডেল বারটা আর বাইকটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আপনারা দেখছেন বাইকটা আবারও বলে নিচ্ছি আপনারা দুটো কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে এরকম আর অন্য কালারটি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই বাইকটাতে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার আপনার লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে 125cc-র ইঞ্জিন আর 125cc-র ইঞ্জিনের এই বাইকটাতে 6-স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে আপনারা দেখছেন এবার চলে আসতেছি বাইকটার পেছনের দিকে বাইকটার পেছনে আপনারা দেখছেন এক্সস্টার এক্সস্টের লুকিংটা দেওয়া হয়েছে অনেক সুন্দর এই বাইকটার পেছনে দেওয়া হয়েছে মনো সাসপেনশন আপনারা দেখছেন আর পেছনের টেল লাইটটা যদি দেখাই নর্মাল টেল লাইটের পাশাপাশি নর্মাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে আপনার বাইকটার পেছনের চাকার সাইজ দেওয়া হয়েছে 130/70 এবং 17 ইঞ্চের অ্যালয়িং ইউজ করা হয়েছে এবং বাইকটার পেছনের চাকাটা আপনারা দেখছেন যেটা আমি বলেছিলাম ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে আপনারা দেখছেন ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে আর এটা দুটো কালারে পেয়ে যাবেন এই পাশে বাইকটা আরও একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন মূলত Z125 আপনারা এই দুটো কালারে পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে 469,000 টাকা এই বাইকটার টোটাল ওয়েটের কথা যদি বলি এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 146 কেজি আপনারা পেয়ে যাবেন 146 কেজিতে সো ফ্রেন্ডস কোম্পানি থেকে এই বাইকটার মাইলেজের কথা বলা হচ্ছে এটা আপনারা মাইলেজ পাবেন 40-50 মধ্যে যেহেতু এটা নতুন বাইক এখনও ইউজার রিভিউ এভাবে আসেনি আসলে বাকিটা বলা যাবে আর এটা টপ স্পিডের কথা যদি বলি এটাতে টপ স্পিড পাওয়া যাবে হচ্ছে কোম্পানি থেকে বলা হচ্ছে 120 কিলোমিটার 120 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পাওয়া যাবে সো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের বাইকের ভিডিওটা আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই টাইপের ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ